আমাদের অভিযান টিম এবং মোবাইল টিম একসাথে মাদকদ্রব্য এবং ওয়ারেন্ট ফ্যামিলির উদ্দেশ্যে এলাকায় অভিযান করে। শফিউল আলম শফি, প্রকাশ টোনাইয়া, এর ওয়ারেন্ট, দুইটা ওয়ারেন্ট আমাদের কাছে আছে। আসলে ওয়ারেন্টকে আসামি গ্রেপ্তারের জন্য আমরা তার বাসায় অভিযান চালাই। হ্যাঁ, আমাদের এই অভিযান চালান এই আমাদের পুলিশ ফোর্সে পুলিশের উপস্থিতি টের পেয়েছে, যখন পালাতে চেষ্টা করে তাকে পুলিশ ধরে, ধরার পর ঘরে চেক করলে ঘরের মধ্যে এই অস্ত্র পাওয়া যায়, বালিশের নিচে এই কার্তুসগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই এর আগেও 21 সালে প্রায় 60টা অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, এখানে এটার মামলাও আছে এবং এলাকার জনশ্রুতি আছে সেই কন্টাকে অস্ত্র নিয়ে বাড়াই কোথায় যায়, বিভিন্ন গ্যার দখল করার জন্য যায়, এই জনশ্রুতি আছে। তার বিরুদ্ধে কয়টি মামলা আছে? তার বিরুদ্ধে বিপদে 60টা মামলা পাওয়া গেছে, হত্যা মামলা সহ অস্ত্র মামলা সহ 60টা মামলা পাওয়া গেছে, চুরি মামলাও আছে। কোন মামলে তার সাজা বাকি আছে? অস্ত্রটা কোথায় পাওয়া গেছে কি, বডি রিকভারি কিনা? অস্ত্রটা হচ্ছে যে ওই যে তার ওই ইয়ার উপর স্টিলের আলমারির উপর তার অস্ত্রটা রাখা ছিল, ওর বডি তুই আছে ছিল এক রাউন্ড লোডেড অবস্থায় অস্ত্রটা ছিল, সে দেখাই দিছে, আমরা উদ্ধার করছি। তো এই লোক আসলে পূর্বের থেকে খারাপ, তার বিরুদ্ধে এলাকায় মানুষ সবাই মানুষ এর আব্দুল সাদান হেসিং করছিল, ঠিক আছে, কিন্তু এলাকার মানুষ বলতে আলহামদুলিল্লাহ ভালো। একটা তার নিজের বাড়িটি কোথায় একটু অরিজিনাল বাড়ি ফকিরজন কালামাসরা এলাকা, আর বর্তমান ঠিকানা হইলো পানিছড়া সাত দরবারা পোয়ানো, এখানে পাহাড়ের মধ্যে জায়গা নিয়ে সে ঘর বানাই ওখানে থাকে। আসামি এই জন্য তাকে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার কাছে একটি অস্ত্র আছে। এই স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতেই এই অস্ত্রটি তার ঘরে তল্লাশি করে এবং সে দেখা যায় আলমারির উপর, পরে আমরা বাইর করে নি এবং কার্তুস গুলা তার বিছনার নিচ থেকে অর্থাৎ বালিশের নিচ থেকে পাওয়া যায়। তারপরে না, তার বাসায় আমরা একা পাইছি, অন্য কাউকে পাইনি। ঠিক আছে, ধন্যবাদ।